হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব রসুনের ভর্তা। এই শীতে গরম গরম ভাতের সাথে রসুনের ভর্তা হলে আর কি লাগে বলেন। প্রথমে আমি এখানে বড় সাইজের দুটি রসুন নিয়ে নিয়েছি, রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে একটা টমেটো, পাঁচটা কাঁচামরিচ দিয়েছি। যেহেতু আমি এখানে শুকনো মরিচও অ্যাড করব, তাই কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি। এখানে আমি একটি বাচ্চা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে চারটি শুকনো মরিচ ভেজে নেব। কাঁচামরিচ শুকনো মরিচ দুটোটা জ্বাল একটু বেশি হয়ে যাবে, তাই কাঁচামরিচের পরিমাণটা কম রেখেছি, শুকনো মরিচের পরিমাণটাও কম রেখেছি। শুকনো মরিচটা লাল লাল করে ভেজে নিব। আর মরিচগুলো ছোট হলে কি হয়েছে, মরিচগুলোর মধ্যে অনেক জ্বাল ছিল, তাই মরিচ কম দিয়ে দিই। তার মধ্যে আমরা জ্বালটা একটু কম খাই, তাই মরিচটা কমাই দিলাম। তো এখন আমার মরিচ ভাজা শেষ, মরিচটা তুলে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম রসুনগুলো দিয়ে দিলাম, আর টমেটো কাঁচামরিচগুলো সবগুলো একসাথে ভেজে নিব। তো একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। রসুন খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকার। রসুনের মধ্যে রয়েছে বায়ো অ্যাক্টিভ যৌথ গুণ, যা আমাদের শরীরের জন্য খুব খুবই উপকার। এছাড়াও রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামক এক ধরনের গুরুত্বপূর্ণ উপাদান, যা ক্যান্সার সহ শারীরিক বিভিন্ন রোগ দূর করতে সাহায্য করে। এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিই, ঢাকনা দিয়ে দিয়েছি, যেহেতু রসুনগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। এরপর কিছুক্ষণ সিদ্ধ করার পর আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমার রসুন কাঁচামরিচ টমেটো সবগুলো একসাথে ভাজা হয়ে গেছে। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলো নামিয়ে নেব। এখন একটি পাত্রে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, রসুন, লবণ সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। এখন একটা একটা করে উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে শুকনো মরিচ, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, রসুন সবগুলো একসাথে কষিয়ে নেব। আর এই ভর্তাটা করতে কোনো রকমের বাটাবাটি ঝামেলা লাগে না, খুবই অল্প সময়, খুব তাড়াতাড়ি ভর্তাটা তৈরি করে ফেলা যায়। তো আমার সবগুলো উপকরণ মাখা শেষ, এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে আর একটু মেখে নিব। তো আমার রসুনের ভর্তা তৈরি করা হয়ে গেছে। ভর্তাটার দেখতে ঠিক যতটা লোভনীয়, খেতে তার চেয়ে বেশি মজা হয়ে গেছে। আপনারাও বাসায় তাড়াতাড়ি এই ভর্তা তৈরি করে ফেলুন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।